अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम टू माय चैनल कुकिंग स्टूडियो बाय फारा। बुढ़ो बच्चा सबाई चिकेन पसंद करे, ताई आमी आज के आपनादेर जोनो निये एसेछि चिकेन सिजलिंग। आमी बराबर ही चेष्टा करेछि इजी वेते बासाय अवेलेबल आछे एमन उपकरण दिए आमी चिकेनटा तैरी करेछि। आशा करि आपनादेर भालो लागबे। चलुन देखे नेওয়া যাক কিভাবে আমি এটা করেছি। প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব লবণ, লবণ স্বাদমতো। এরপর দিয়ে দিব চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 2 চামচ, গরম মশলা 1 চামচ, আদা রসুনের পেস্ট 2 চামচ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এরপর দিয়ে দিব সয়া সস, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিব টমেটো সস। এরপর এগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো যত ভালো হবে রান্নাও তত ভালো হবে। এরপর আমি মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট যত ভালো হবে রান্নাও তত ভালো হবে। এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। এরপর ভালোভাবে নেড়ে নিতে হবে। মাংস ঢেকে দিলাম সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সিদ্ধ হয়ে গেছে আমি আলাদা তুলে রাখছি। এরপর আলাদা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন, বেবিকর্ন ইউজ করতে পারেন, মাশরুম ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ মতো। এরপর দিয়ে দিলাম তুলে রাখা মাংস, ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ফ্লেভারের জন্য মরিচ দিয়েছিলাম। বাস হয়ে গেল চিকেন সিজলিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।